পরমাণু নিরাপত্তা কেন্দ্র নির্মাণ করবে ইরান। অনলাইন ডেস্ক: ইরান ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে অত্যাধুনিক পরমাণু নিরাপত্তা কেন্দ্র নির্মাণ করবে। অদূর ভবিষ্যতে এ কেন্দ্র ইরানে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ইরানের আণবিক সংস্থা আইওআই এর প্রধান আলী আকবর সালেহি। ইউরোপিয়ান ক্লাইমেট অ্যাকশন এবং এনার্জি কমিশনার মিগুয়েল আরিয়াস ক্যান্টিনের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সালেহি। ইরান ইইউ টেকসই জ্বালানি ফোরামের প্রথম বৈঠকে অংশ নেওয়ার জন্য তেহরানের অবস্থান করেছেন কেনেটি। সালেহি আরও বলেন, পরমাণু নিরাপত্তা কেন্দ্রটি আঞ্চলিক দেশগুলোকে সেবা প্রদান করবে। ইউরোপীয় কমিশনারের সঙ্গে গত 1.5 বছর 3 দফা আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে খুব ভালো অগ্রগতি হয়েছে। এছাড়া এ সংক্রান্ত চুক্তির বড় অংশই বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। আর্স টুডে: আমাদের চ্যানেলটিতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।